যে আপনার অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের নিজ নিজ ফেসবুক পেজে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে এটি দেখে আপনার পরিবারের সদস্যরা বা আপনারাও যেন অবগত হতে পারেন যে স্ত্রী রোগ এবং প্রসূতি রোগের কোন সমস্যা আপনাদেরকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। আচ্ছা ম্যাম, গর্ভাবস্থায় 32 সপ্তাহে প্লাসেন্টা গ্রেড 3 হয়ে যাওয়ায় কি বিপজ্জনক? ডায়াবেটিক, থাইরয়েড, হাইপারটেনশন নেই? হ্যাঁ, এটা আসলে 32 উইকস এ যদি গ্রেড 3 হয়ে থাকে, তাহলে আমি বলবো একটু প্রিম্যাচিউর এজিং আছে, প্রিম্যাচিউর এজিং অফ প্লাসেন্টা, মানে যেটাকে না ফুলটা একটু আগে আগে হয়ে যাচ্ছে, হ্যাঁ ম্যাচুরিটি চলে আসছে একটু আর্লি। তবে এটা যেহেতু ডায়াবেটিস হাইপারটেনশন কিছুই নাই বলছেন উনি, সো এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কারণে আমার মনে হয় একটু রিপিট করতে হবে আল্ট্রাসোনোগ্রাফিটা, ভালো একটা কোনো জায়গা থেকে আসলে কি গ্রেড 3 আছে নাকি গ্রেড 2 আছে সেটা একটু ভালো করে কনফার্ম হতে হবে। না হলে আসলে একটা রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু কোনো ডিসিশনে আসা যায় না। এবং আমি বলবো যেহেতু গ্রেড 3 একবার এসেছে, সেক্ষেত্রে একটু আবার রিপিট তো করতেই হবে এবং ফলো আপে থাকতে হবে, কেন বাচ্চার আবার বাচ্চার নড়াচড়াটাও খেয়াল রাখতে হবে, কেন এটা একটু প্রি ম্যাচিউর এইজিং অফ প্ল্যাসেন্টা, মানে আগে থেকে প্ল্যাসেন্টাটা একটু ম্যাচিউর হয়ে যাচ্ছে, কিন্তু প্ল্যাসেন্টার মাধ্যমে কিন্তু আমাদের বাচ্চাটা তার নিউট্রিশন পায়, ব্লাড সাপ্লাই পায়, অক্সিজেন, তারপর তার নিউট্রিশন অল এভরিথিং, কাজেই প্ল্যাসেন্টা যাতে আগে আগে যদি ম্যাচিউর হয়ে যায় সেক্ষেত্রে একটু ঝুঁকি তো অবশ্যই আছে। তা আমি আপনাকে বলবো আর একটা ভালো জায়গা থেকে আপনি রিপিট করেন আল্ট্রাসোনোগ্রাফিটা এবং এবং রেগুলার একটা চেক আপে থাকেন আপনার গাইনোকোলজিস্টের, এবং আপনার ক্ষেত্রে যেটা করণীয় করবেন নড়াচড়াটা খেয়াল করবেন। আসলে কর্সেল বাংলাদেশ অনেকদিন ধরেই আমাদের দেশে কাজ করে যাচ্ছে, একটা নতুন উদ্যোগ। আমি যে এর উদ্যোক্তা মুস্তাফিজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য যে একটি নতুন উদ্যোগ উনি নিয়েছেন, এবং এটার মাধ্যমে আমরা জন্মের সময় শিশুর যে ভূমিষ্ঠ হওয়ার সময় কর্ড থেকে ব্লাড নিয়ে এবং কিছু অংশ কর্ডের কেটে এইটা যদি প্রিজার্ভ করা হয় সেটা কিন্তু অনেক অনেকগুলো ডিজিজ থেকে শিশুকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে। শিশুটি যখন বড় হবে তখন যদি কোনো অসুস্থতা হয়, যেমন একটি হচ্ছে অত্যন্ত মারাত্মক খারাপ একটি অসুখ, সেটা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, এটা তো অত্যন্ত এই রোগটিকে অবশ্যই খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায়, এবং আরো অনেক অনেক রোগ আছে যেগুলো এই কর্সেল প্রিজার্ভেশনের মাধ্যমে এবং কর্সেল অ্যাপ্লিকেশন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু শিশু প্রাণ রক্ষা পাবে। তো এই জন্য আমি বলবো যেটি খুব ভালো একটি উদ্যোগ, আমি কর্সেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে কর্সেল নিয়ে বলার জন্য। আর কর্সেল নিয়ে নতুন কিছু বলার নেই, যারা জানেন তাদেরকে আমি আবারও জানাতে চাই, আর যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে কর্সেল বাংলাদেশ হচ্ছে স্টেম সেল হচ্ছে আমাদের দেহের প্রথম কোষ, যা আমাদের দেহের রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, লিভার সহ সব অঙ্গ পুরো শোষণ করে। এই স্টেম সেল লিউকেমিয়া, অটিজম, লিভার সিরোসিস, ডায়াবেটিক আলসার সহ আরো 18 ধরনের নিরাময় পুরোপুরি সক্ষম, যেটা ম্যাডাম আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন। শিশুর জন্মের সময় নাভি থেকে কেটে শিশুকে আলাদা করার পর মায়ের অংশের প্লাসেন্টার সঙ্গে কিছুটা কর্ড থাকে, সেটা ফেলে দেওয়া হয়। ফলে দেওয়ার আগে আমরা 26 সেন্টিমিটার কর্ড ও 100 ml কর্ড ব্লাড কালেক্ট করি, যেটা সম্পূর্ণ ব্যথামুক্ত পদ্ধতিতে। এতে মা ও বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না, আর এই কালেকশনটা করে থাকেন আমাদের ডক্টর। সো আপনারা যদি এই কর্ড সেল বাংলাদেশের মাধ্যমে বাচ্চার স্টেম সেল এবং কর্ড ব্লাড সংরক্ষণ করেন, এতে আপনার বাচ্চা, আপনার পরিবারের সদস্যরা অনেক ধরনের মারাত্মক রোগ থেকে, যেগুলো ম্যাডাম অলরেডি উল্লেখ করে দিয়েছেন, সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। জানেন, তারপর আমি আবার বলে দিতে চাচ্ছি যে অবশ্যই আমাদের প্রোগ্রামটি আপনারা শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে আপনাদের পেজে শেয়ার দিন, আর হচ্ছে পেজে শেয়ার দেওয়ার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের টপ ফ্যান সিলেক্ট হবেন, এবং পরবর্তী কোনো এক লাইভে আমরা আমাদের টপ ফ্যানকে আমাদের ম্যাডামের সাথে আমাদের লাইভে কর্সেল বাংলাদেশের লাইভে আপনাদেরকে যুক্ত করে নেব।